হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি একটি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আর এই দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চাল কুমড়ো পাতা আর এই পাতাগুলো দেখো কতটা সবুজ আর একদম মুচমুচা ছিল যখন আনছে এগুলো গ্রাম থেকে আনা হয়েছে তো আজকে এগুলো দিয়ে একটা সুন্দর সুটকির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পাতাগুলো দেখে কিন্তু আমার অনেক মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি তো এই দেখো বড় পাতাগুলো একদম সবুজ মানে ফ্রেশ যাকে বলে তাজা তো চলো রান্নায় চলে যাই তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিল তেল তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর সবুজ সবুজ শাক সবজি খেতে কিন্তু আমার খুবই পছন্দ এবং নানা ধরনের রেসিপি মেক করার চেষ্টা করি যেটা আর কি আমরা বাসায় খাই তো তারপরে পেঁয়াজ কুচির পরে দিয়ে দিল আস্ত গোটা গোটা রসুন মানে গোটা কি কোয়া যেটাকে বলে আর এই যে আজকে এই সুটকি দিয়ে মানে কি এই সুটকিগুলো দিয়ে রেসিপিটা হবে পাতার তো দিয়ে দিল রসুন বাটা হলুদ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর দিয়ে দিলে হচ্ছে সুটকিটা আগে আমরা সেদ্ধ করে নিয়েছি যাতে শুটকির কাটাটা মুখে না লাগে তো শুটকির সেদ্ধ করা পানিটাও দিয়ে দিয়েছে তারপরে দিলো লবণ এখন এটাকে ভালো মতো নেড়ে দিতে হবে দেন দিয়ে দিল কাঁচামরিচ আর টমেটো এখন খুব ভালো করে নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিল বেগুন একটা পটল একটা আর কিছু কয়েকটা আলু আজকের সুটকিটা হবে হচ্ছে অল্প পরিমাণের তরকারি দিয়ে আর বাকি পানিটাও দিয়ে দিলো একদম সুটকিগুলো মানে কি সুন্দর করে ধুয়ে মুছে আর এই যে দেখো শুটকির কাটাগুলো। কারণ এগুলো মুখে লাগলে কিন্তু আর খেতে ইচ্ছা হয় না দেন তরকারিটা বলক চলে আসলো আর দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে একদম লাইট ঠিক না আর আলুটাও সিদ্ধ হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব পাতাগুলো আর এই পাতাগুলো আমি সকালবেলা কেটে এবং ধুয়ে রেখেছিলাম কারণ আমার আম্মু আজকে বাসায় ছিল না আমার নানুকে নিয়ে ডক্টর কাছে গেছিল। তার জন্য এখন রাতে রান্না করা হচ্ছে তো যাই হোক এখন পাতাগুলো সুন্দর করে হালকা এখন সিদ্ধ হবে দেন তরকারিটা হয়ে যাবে তরকারিটা দেখতে কিন্তু একদম সবুজ সবুজ কালারের হয়েছিল আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল আমি কি বলবো আর পাতার তো হালকা সবুজ কালারের হয় তারপর তোমরা দেখতে পাচ্ছ পাতাটাও সিদ্ধ হয়ে যাওয়ার পথেই পাতা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পাতাগুলো সিদ্ধ হয়ে যায় দেন তরকারিটা আমার পুরো হয়ে গেল। আর খেতে তো কি বলবো অসাধারণ লেগেছে আর সবুজ শাক সবজি আমার একটা খুবই উইক পয়েন্ট আমার খুব পছন্দের খাবার কারণ আমি ভেজিটেরিয়ান তোমরাও আমার মতো বাসায় এরকম শাক সবজি দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করবে সো টাটা বাই বাই